আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাফার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোয় সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম। শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল 8টার পর থেকেই শুরু হয়েছে উৎপাদন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও। গত কয়েকদিন ধরেই চাকরি প্রত্যাশী শ্রমিকদের আন্দোলনের কারণে অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলে। সে সময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। এ বিষয়ে আরও জানাতে সাফার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। নিপু, নিপু, শিল্পাঞ্চলে তো সকাল থেকেই কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে, এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আমরা বিভিন্ন কাউন্সিল ঘুরে ঘুরে পাইনি, তারা তাদের সার্ভিস রেখেছেন এবং তারা নিরাপত্তার জন্য টহল বাড়িয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মোতায়েন রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত আমরা এলাকার কোথাও যে কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিন্তু আমরা শুনিনি। আমরা এখন পর্যন্ত যে সংবাদগুলো পাচ্ছি, কোনো অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু আমরা শুনিনি। আমরা এখন পর্যন্ত যে সংবাদগুলো পাচ্ছি সেটি হচ্ছে স্বস্তির সংবাদ। এবং অন্যান্য দিনগুলো আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে এবং বিকেল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে তার সকালের অংশটুকু কিন্তু একেবারে স্বস্তির অংশই থাকে, তবে যতই বেলা বাড়ে তখন কিন্তু অস্বস্তির সংবাদ কিছুটা খারাপ রূপ নেয়। তবে আসলে দেখা যাক যে আজকে পরিস্থিতিটি কেমন হয়। তবে সবাই আশঙ্কা করছে বা সবাই আশা করছে যে আজকে পরিস্থিতি অন্যান্য দিনের মতো হবে না। আপনি জানেন যে সবাই কিন্তু আন্দোলন করার ক্ষেত্রে নবীনগর চন্দ্রা মহাসড়কে এসে সকাল থেকে বসে থাকে, কিন্তু আজকে কিন্তু সেই চিত্রটাও কিন্তু নেই। একেবারে পরিস্থিতি স্বাভাবিক এবং উৎপাদনও স্বাভাবিকভাবেই চলছে। আর এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আশুলিয়া শিল্পাঞ্চলে আমরা কিন্তু দেখেছি যে স্থানীয়রা, তারা কিন্তু যারা দুর্বৃত্ত রয়েছেন তাদেরকে মোকাবেলা করার জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। অর্থাৎ যাতে কেউ কোনো নাশকতাকারী যেন এখানে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই জন্য কিন্তু আমরা দেখেছি তারা প্রস্তুত রয়েছেন। দেবাশিস। নিপু, ধন্যবাদ আপনাকে।